বহু আলেম তাদের মাহফিলের ভিতরে বলছিল মহামারী পৃথিবীকে গ্রাস করবে। আল্লাহ এমন এক মহামারী দিলেন একটা অঞ্চলে না, যেই তো সময়টাকে আমাদের আগে গোটা দুনিয়াকে এক সময় করোনা গ্রাস করল, ঠিক তেমনি কেমতের আগে আলামত গুলা সারা দুনিয়াকে একসাথে গ্রাস করবে। ভূমিকম্প যখন হবে একসঙ্গে হওয়া শুরু করবে, 12 বছর যখন পুরো হবে সিরিয়ার মার খাওয়ার দিন শেষ হবে, সেই সময়ে মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী যাবে, এমন যুদ্ধ লাগবে সারা দুনিয়া লড়াই করার জন্য মেতে উঠবে, এমন লড়াই লেগে যাবে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, যদি 9 জনের ভিতরে 7 জন মারা যায় বাকি থাকবে 2 জন, তার মানে পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 900 কোটি থেকে পৃথিবীর জনসংখ্যা 700 কোটি চলে যাবে, বাকি 200 কোটি বাকি থাকবে। এই 200 কোটির উপরে এমন একটা বিপদ আসবে, 40 দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার থাকবে, একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত সূর্য উঠবে না, অন্ধকারে আচ্ছাদিত থাকবে, কারেন্টের শক্তি ফুরে যাবে। এই আলামত গুলা যদি কেউ জান সেদিন কেঁদে লাভ হবে না, কাঁদতে হবে কখন? সবাই বলেন, আর একটু জোরে বলেন কখন? এই জন্য মুসলমানরা এখন থেকে সজাগ হন, এরপরে এমন একটা সময় আসবে একটা বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে রমজান মাসে 15ই রমজানে বিকট আওয়াজটা হবে, যে আওয়াজে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখ বন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে সিজদা দিবে, আবার আল্লাহকে ডাকবে তাদেরকে যিনি বাঁচা দিবেন তিনি কে? দুনিয়ার মধ্যে দেখবেন যখনই মানুষ বিপদে পড়ে তখন কুল কিনারা পায় না, ও মা গো বাবা গো করে চিৎকার দেয়। এই জন্য যারা এখন আল্লাহকে চিনে ওই বিপদের মুহূর্তে আপনি সেজদা দেওয়া ভুলে যাবেন, কারণ আপনার অভ্যাসে সেজদা নেই, তখন যিনি আপনাকে বিপদ দিয়ে পাকড়াও করে ফেলবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে জিলকাদা জিলহাজ মাসের ঘটনায় কি হবে, হাজি সাহেবদেরকে জবাব করে দেওয়া হবে, ইমাম মাহাদি আর সহ্য করতে না পেরে মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে চলে আসবেন, যখন তিনি মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে থাকবেন লোকেরা দেখে চিনে ফেলবে যে ইমাম মাহদি আজলাল জামিহা, কপালটা থাকবে বড় কপাল, এই কপাল দেখেই লোকেরা চিনবে ইমাম মাহদি হবে, জিজ্ঞাসা করবে কি নাম আপনার, নাকটা থাকবে খাড়া সাদাও না কালো না মাঝারি রকমের কালার হবে, ওনা খুব বেশি ফর্সাও না কালো না মাঝারি রঙের হবেন, তিনি তিনি যখন দাঁড়িয়ে থাকবেন মাকামে ইব্রাহিমের লোকেরা জিজ্ঞাসা করবেন কি নাম আপনার, ইমাম মাহদি বলবেন আমার নাম মোহাম্মদ, আমার আব্বার নাম আবদুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আবু আমিন নাসাবি, তিনি আমার বংশ থেকে আসবেন, আইমিন নাসাবি ফাতিমা আমার ফাতিমার বংশ থেকে আসবে, আইমিন নাসাবি হাসান আমার হাসানের বংশ থেকে আসবে, বলেন আল্লাহু আকবার। আজকে যারা ঘুমে আছেন মুসলমান জাগ্রত হওয়ার চেষ্টা করে সম্পূর্ণ দুনিয়া দুনিয়ার লোক ছেড়ে দেন, এরপরে কারা হিয়াতুল মাউত, দুনিয়ার ভিতরে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে হয়, জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হয়, জীবন দিতে হয় এখন যে সময় আছে একেবারে সময়টা মিলে গেছে, একদিকে করোনা যাচ্ছে অন্যদিকে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, ইজমির নামক স্থানে আমি নিজে গেছি দেখছি, আরব দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে,
হচ্ছে এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আগামীর সময়টা বড় ভয়াবহ এই সময়ে যদি বাঁচতে হয় সিজদা দিতে হবে কাকে কিন্তু আমাদের দশা কি ফজরের সময় জীবন আর ঘুমের পিছনে ব্যস্ত আজকে থেকে আল্লাহকে সিজদা দেওয়া শিখে এই করোনা এসে বুঝিয়ে দিয়েছে এমন সময় আসতে পারে চাবে আপনার দিকে আসছে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে আমি নিজের চোখে দেখেছি আমার যে মসজিদে হাজার হাজার মুসল্লি হয় ওই মসজিদের ভিতরে মাত্র 10 জন মুসল্লি নিয়ে জুমার সালাত আদায় করেছি বাহিরে রাস্তার ভিতরে মুসল্লিরা চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল হুজুর মনে হয় যেন কেয়ামত চলে আসতেছে মনে হয় যেন কেয়ামত চলে আসতেছে এই করোনা কালীন সময়ে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় না দরজা বন্ধ হজের সময় হাজি সাহেবরা হজে যেতে পারে না ও মুসলমান এমন সময় সামনে আসবে হাজি সাহেবদেরকে সবাই করে দেওয়া হবে ইমাম মাহদী তখন পরিচয় দিবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ লোকেরা বলবে ইনি কি ইমাম মাহদী বলবে আপনি আমাদেরকে বায়াত দেন প্রয়োজনে আপনার গদ্দারের মধ্যে আঘাত করব বায়াত ইমাম মানে নেতা মাহাদি মানে সুপদ প্রাপ্ত ইমাম মাহাদিকে যিনি সুপদ দিয়েছেন তিনি কি এখন আমরা দেখেন সবাই ইমাম মাহাদির আলোচনা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনতে চাই যে হুজুর এই আলোচনাটা করেন তাহলে আমাদের দলাদলের কিছু নাই সবাই একদল আমরা সবাই ইমাম মাহাদির চাই ইমাম মাহাদির যে লোকটা চায় সে কি এখন নামাজ না করে ঘুমায় থাকতে পারে দশ বছর পরে আপনার সন্তান কানাডা থেকে আসবে সৌদি আরব থেকে আসবে আমেরিকা থেকে আসবে আপনি বাপ আপনাকে ফোন দিয়েছে আব্বা 10 বছর পরে আগামীকাল আসতেছি বিকাল 5টার দিকে আমি বিমানবন্দরে থাকব বাপ যদি অসুস্থ সন্তানকে আনার জন্য চলে যাবে কলিজার টুকরা সন্তানটা আসবে সন্তানটাকে গিয়ে নিয়ে আসি আমি আমার নিজের কথা বলি 5 বছর পরে যখন আমি আসতেছি আমার আব্বা অবাক হয়ে তাকায়ছিল কোন সময় আমি আসব আসার পরে জানায় দিচ্ছে বাবা এত বছর পরে তুমি আসলা 5 বছর তোমারে দেখি চেহারার দিকে বাপ তাকায় আছে এরপরে বাবা আমাকে নিয়ে এসেছে এত এত আইটেম মা রান্না করে রেখেছে অসুস্থ শরীর নিয়ে মা রান্না করে রেখেছে যা যা আমার পছন্দ সব পারে রান্না করে রাখছে একটার পরে একটা দিচ্ছে আর বলতেছে বাজান খা আমি বলতেছি মা আর খেতে পারবো না বাজান খা তুই খেলে আমার ভালো লাগে পাঁচ বছর ধরে দেখি না কেমন করে আমার সন্তানটা খায় এটার নাম মা বাবার অপেক্ষা কিন্তু যদি আপনার মা আপনার বাবা আপনি আসবেন অপেক্ষা না করে গালের নিচে হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে সন্তান আসবে সন্তান আসবে সন্তান এসে যখন দেখবে মা বাবা গালের নিচে হাত দিয়ে বসে আছে সন্তান খুশি হবে না বেজার হবে এখন ইমাম মাহদির ওয়াজ যারা শুনছেন অপেক্ষায় যারা আছেন এখনো যদি আপনারা জুলুম করে এখনো যদি আপনারা আল্লাহ
এজন্য আজকের মাহফিল থেকে বলবো, আমাদের কোন শত্রু বলেন শত্রু আছে? ইসলামের শত্রু যদি হয় কেউ, আল্লাহু মুতিম্মু নূর, যিনি ইসলামকে প্রজ্বলিত করবেন তিনি কে? আল্লাহর সাথে টেক্কা দিয়ে নমরুদ একটা মশার কাছে হেরে গেল, আল্লাহর সাথে টেক্কা দিয়ে ফেরাউন লোহিত সাগরের সামনে গিয়ে সুটকি হয়ে আজ চিত হয়ে শুয়ে আছে মিশরের মিউজিয়াম। আল্লাহর সাথে টেক্কা দিয়ে কারুনের পুরো সম্পত্তিকে গ্রাস করে মাটি নিয়েছে, ঠিক না বেঠি? সে আল্লাহ আজ আছে না? সুতরাং আমার ভাইয়েরা মুসলমান, যারা আগামী দিনের জন্য যারা প্রস্তুতি নিতে চান, সময় কিন্তু আমাদের জন্য বেশি নাই। একদিন এমন আসবে হঠাৎ করে দেখবেন অন্ধকার হয়ে গেছে, তখন কাঁদবে রব্বানা কশিফ আন্না আযাব, ওয়া আল্লাহ আযাবটা উঠায় নে, গজবটা উঠায় নে। 40 দিন পর্যন্ত তখন অন্ধকার হয়ে থাকবে। আমার ভাইয়েরা, ইমাম মাহদী যখন লোকদেরকে বায়াত দিবে, বায়াত দেওয়ার পরে পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে, সিদকান ওয়া আদলা, সত্য দিয়ে ভরে যাবে, নিয়ামত দিয়ে ভরে যাবে, ফল ফুলে সুশোভিত হয়ে যাবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন, মুসলমানদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? 6 বছর পরে আসবে দাজ্জাল। 6 বছর কষ্ট হচ্ছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আর 10-15 মিনিট বলবো, কষ্ট হবে? হ্যাঁ, ফজরের নামাজ পড়তো, আমি কালকে দেখবো কে কে ফজরের নামাজ পড়েন। ফজর নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, নাইলে ইমাম মাহদির সাথে না জায়গা হবে আফজালের সাথে, ঠিক কিনা? এবার একটু আল্লাহর জন্য ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাই, রাষ্ট্রের দিকে চলে যাই। 6 বছর পরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার আগে এখন তাকায় দেখেন পৃথিবীর ভিতরে দাজ্জালের কার্যক্রম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, ঠিক না বেঠি? আমার ছেলেরা দেখবেন এখন 3 আঙ্গুল দেখে সেলফি উঠায়, এই অ্যাডগুলো করে দাজ্জালকে প্রমোট করা হচ্ছে, ইহুদিরা ফান্ডিং করতেছে, ঠিক না বেঠি? এক চোখ দিয়ে দেখবেন, এক চোখ বন্ধ করে এরপরে দেখবেন সেলফি উঠানো, লম্বা লম্বা চুল রেখে এক চোখকে বন্ধ করে ফেলে দাজ্জালের কয় চোখ হবে? সবাই বলেন কয় চোখ? দাজ্জালের এক চোখে এক চোখকে প্রমোট করা হচ্ছে, ডলারের ভিতরে পিরামিডের উপরে একজন দেওয়া, তার মানে তারা এখানেও ইলুমিনিটিকে প্রমোট করেছে, সারা দুনিয়াতে এখন দাজ্জালকে প্রমোট করা হচ্ছে। এই সময় তাকায় দেখবেন ছেলেরা এখন মেয়েদের মতো পোশাক পরবে, এখন দেখবেন কিছু কিছু ছেলে এখানে গুরুর উপরে দোল পরে, কানের মধ্যে দোল পরে, আছে না নাই? কিছু কিছু ছেলেও দেখবেন গুরু প্লাগ করে, আছে না না? এবার হাদিসের দিকে তাকায় দেখেন, না মিসা অল্প তারা মিসা, পুরুষ মহিলা যারা গুরু প্লাগ করবে আল্লাহর নামে, ও সীমা মানুষটা ও সীমা, পুরুষ মহিলা যারা ট্যাটু আঁকবে আল্লাহর নামে। এমন সময় রসুল কথাটা বলেছিলেন, যখন ট্যাটু আঁকতে গেলে শরীর কাটা লাগবে, কোনোভাবেই ট্যাটু আঁকা সম্ভব না, তখন নবী বলে গেলেন সবাই আসবে, মানুষ ট্যাটু আঁকবে, ইহুদিদের অনুসরণ করবে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহর লানত। এখন এই ফেতনা গুলা সমাজের ভিতরে কম না বেশি? তাকায় দেখবেন কান এখন মানুষ কানের ভিতরে নিয়ে ফুরে, আগে কি ইয়ারফোন আবিষ্কার হয়েছে বলেন? 20 বছর আগে ইয়ারফোন ছিল? তার মানে এখন যে ফেতনা গুলো চলমান, দাজ্জালের ফেতনা গুলো চারদিকে চলছে, এই ফেতনা গুলো থেকে বাঁচার জন্য আল কোরআন আল কারীমের দিকে আসতে হবে। কোরআন পড়লে যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে আমার ভাইয়েরা, শয়তানের চক্রান্তকে ব্যাট করে এমন কিছু কাজ নিয়ে বাড়ি যেতে চায়,
যে কাজগুলো আমার সঙ্গে থাকলে যিনি দুনিয়াতে আখিরাতে বিজয় দান করে দিবেন তিনি কে? আপনি এত সোজা মনে করেন না বিজয়টা। সামান্য একজন পিস যদি হাতের মধ্যে ফু দেয়, দিলাম ফু, এবার আপনার বললেন একটু চাইটা দেয়, আপনি একটা চাটা দিয়ে দেখলেন মিষ্টি লাগতেছে, যত বড় হুজুর আপনারে বলুন যে এরূপ বন্ধ, আপনি বলবেন যে বাপরে বাপ, হুজুর আমি নিজে দেখলাম, হুজুর ফু দিছে, হাত নিয়ে দেখি চাইটা মিষ্টি মিষ্টি লাগতেছে, তার মানে কিছু একটা হুজুরের মধ্যে আছে, ঠিক না বেটি? এখন চিন্তা করেন দাজ্জাল কেমন ভণ্ড হবে, কবর থেকে আপনার মা বাবাকে তুলে আনবে, জনসম্মুখে বলবে বল আমি কি, আপনার মা বাবা কবর থেকে উঠে বলবে এটাই আমাদের রব। আরো আসতে কম, আরো আসতে বলে। এখন চিন্তা করেন মরায়ের মানুষ, সামান্য আমরা সামান্য পীরকে দেখি, দু একটা কারা সামান্য যদি কবর দোয়া পানি আপনার ইমান ধ্বংস করতে পারে, কবর দোয়া পানি যদি আপনি শেফা মনে করে খেতে পারে, মাজারের উপরে মশারি টানায় রাখতে পারেন, কুমিরের জন্য খাদ্য মানত করতে পারেন, এইগুলা যদি আপনার ইমান ধ্বংস করতে পারে, কবর থেকে মা বাপ জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে মরবে, এটাই এখনই তার উপরে ইমান, মুহূর্তের ভিতরে মানুষগুলা ধোকা খেয়ে যাবে, দাজ্জাল দেখাবে এই দেখ জান্নাত, এই দেখ জাহান্নাম, যারা দুনিয়ার জীবনে এখনো দেখবেন হুজুরদের বিরোধিতা করে, কিছু হল